फ्रेंड्स वेलकम बैक टू माय किचन्स मैजिक। आज के निये एसेछि सम्पूर्ण निरामिष एकटा रेसिपी और खूब कम झंझटे हो जाए एरकम एकटा रेसिपी झिंगे भाबा। एटा सत्यिई खूब कम समय खूब कम झामेलाय हो जाए और गरम भातेर साथे खेते दुर्दान्त लागे। ताहले चलो आर देरी ना करे झटपट देखे नी रेसिपिटा। और पुरो भिडियोटा देखार पर जदि रेसिपिटा भालो लेगे थाके ताहले प्लिज चैनलटा सबस्क्राइब करे निओ और चैनल सबसक्राइब करार साथे साथे बेल आइकनटा अवश्य प्रेस कर दिओ जाते नेक्स्ट भिडियो अपलोड दिलेई तोमार काछे नोटिफिकेशन चले जाए और तुमि कोनो रेसिपि मिस ना करो। ताहले एबार चलो झटपट देखे नी रेसिपिटा। झिंगे भाबा बनानोर जोन्नो एखाने आमि प्रथमेई निये निएछि एकटा टिफिन बक्स। ए टिफिन बक्सटार मध्येई मसलार मैरिनेशन एबं बाकी पुरो रान्नाटाई होबे। एबार ए टिफिन बक्सटार मध्ये प्रथमेई दिए देब सर्षे बाटा। আমি এখানে কালো সরষে একটু পাতলা করে বেটে নিয়েছি। সরষে বাটার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। যদিও এখানে মশলার মাপের কোনো ব্যাপার নেই তবুও আমি হাফ কাপ মতো সরষে বাটা নিয়েছি, মানে বাটার পর হাফ কাপ হয়েছে, আর পোস্ত বাটাটা নিয়েছি হাফ কাপের থেকে একটুখানি বেশি। এবার এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, কেউ ইচ্ছা করলে নাও দিতে পারে। এবার সরষে আর পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। জল কিন্তু বেশি দেব না, তার কারণ ঝিঙেটা যখন রান্না হবে তখনও প্রচুর পরিমাণে জল বেরোবে আর এই ডিশটা খুব বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই ডিশটার মধ্যে নারকেল বাটাও দেওয়া যায়, তাতে স্বাদ আরও বেশি ভালো হয়। তবে নারকেল বাটা দিলে চিনিটা স্কিপ করাই ভালো, তার কারণ নারকেল বাটাটা দিলে এটা এমনিতেই একটু মিষ্টি হয়ে যাবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে একটু চেখে দেখে নেব যে নুন আর মিষ্টির স্বাদটা ঠিক আছে কিনা। এই সময় দেখে নিলে পরে আর গন্ডগোল হওয়ার আশঙ্কা থাকে না। নুন মিষ্টির স্বাদটা একদম ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙে। আমি এখানে প্রায় 300 থেকে 350 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। আর এই ঝিঙে ভাপাটা করার জন্য ঝিঙেগুলো একদম কচি, মানে এরকম দানা হবে না, এরকম ঝিঙে নেওয়াটা ভালো। তার কারণ দানা হয়ে গেছে বা একটু যদি শক্ত ঝিঙে হয় তাহলে কিন্তু এই ডিশটা খেতে ভালো লাগবে না, একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে, রান্না হতেও বেশি সময় লাগবে। তাই এই ডিশটার জন্য কচি ঝিঙে নেওয়াই ভালো। এবার সমস্ত ঝিঙেগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল। লঙ্কাটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী পরিমাণ কমানো বাড়ানো যেতে পারে। এবার সব কিছু দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এই ম্যারিনেটেড অবস্থায় টিফিন বক্সটা বন্ধ করে 5 থেকে 7 মিনিট এইভাবেই রেখে দেব। তারপর এটা স্টিমে বসাবো। প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি ঝিঙেটাকে স্টিমে বসানোর জন্য এখানে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলটা ফুটতে শুরু করেছে। এবার টিফিন বক্সটা এই জলের মধ্যে বসিয়ে কড়াইটাকে ভালো করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 12 থেকে 15 মিনিট মতো রান্না হতে দেব। খেয়াল রাখতে হবে যেন জল কোনোভাবেই টিফিন বক্সের ভেতরে না ঢুকে যায়, সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর টিফিন বক্সের ঢাকনাটাও যেন একদম টাইট হয়। মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট রান্না হবে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব। এবার গ্যাসটা অফ করে দেব, তবে টিফিন বক্সটা কিন্তু এখনই বার করব না। এই গরম জলেই টিফিন বক্সটা ততক্ষণ পর্যন্ত বসানো থাকবে যতক্ষণ না টিফিন বক্সটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তাতে যদি ঝিঙেটা আরও একটুও সেদ্ধ হতে বাকি থাকে তাহলে পুরো রান্নাটাই এই যেটুকু গরম আছে সেই গরমেই হয়ে যাবে। তবে এই সময় আর কড়াইটা ঢাকনা বন্ধ করার কোনো দরকার নেই। এখন টিফিন বক্সটা পুরোই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার টিফিন বক্সটা খুলে দেখি যে এটা কি অবস্থায় আছে। টিফিন বক্সটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেখে নিই যে ঝিঙেটা পুরো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ঝিঙেটা একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি যেরকম মাখা মাখা চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে, মানে আমার ঝিঙে ভাপা একদম রেডি। এবার শুধুমাত্র পরিবেশন করার আগে এর উপরে আর 1 চা চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। এবার এটা একদম রেডি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর যারা এখনো এই রেসিপিটা ট্রাই করোনি কখনো তারা প্লিজ একবার ট্রাই করো, খেতে সত্যিই দুর্দান্ত হয়। আজ আসি, ভালো থেকো সকলে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।